আজকে আমরা শুধুমাত্র একটি পাতা দিয়ে দেহের সকল ধরনের রোগ দূর করব। জটিল রোগের মধ্যে রয়েছে লিভারের যে কোনো সমস্যা, তা হতে পারে জন্ডিস কিংবা হজমের অন্য কোনো সমস্যা। আবার ডায়াবেটিসের মতো রোগও দূর হবে এই একটিমাত্র পাতা দিয়ে। আবার ক্যান্সারও প্রতিরোধ হবে এবং ডেঙ্গু জ্বর, বিশেষত ডেঙ্গু জ্বরের মোকাবেলা করতে পারবেন আপনি এই পাতা দিয়ে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন এই পাতার নাম কি। পাতাটি হচ্ছে পেঁপে পাতা। পেঁপে পাতা কিভাবে খেতে হবে, খাওয়ার নিয়ম কি, তা তো অবশ্যই জানবো, কিন্তু তার আগে বিস্তারিতভাবে জেনে নেই কোন কোন রোগ দূর করতে পারবে এই সামান্য পেঁপে পাতা। কারো যদি একবার জন্ডিস হয়ে থাকে তাহলে তিনি কি করেন, হয়তো যে কোনো ধরনের ঔষধ খেতে থাকেন কিংবা বিভিন্ন নিয়ম মানতে থাকেন। কিন্তু যদি আপনি এই সকল নিয়মের মধ্যে পেঁপে পাতার জুস হাফ গ্লাস করে সকালবেলা খালি পেটে হাফ লিটার থেকে এক লিটার হালকা গরম পানি পানের 30 মিনিট পরেই খেতে পারেন, তাহলে আপনার লিভারে আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। জন্ডিস বা হেপাটাইটিস এই ধরনের রোগ যদি হয়ে থাকে তবুও আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। হেপাটাইটিস বি পজিটিভ কিংবা যে কোনো ধরনের রোগকে খুব দ্রুত দূর করতে পারে, এবং এই কারণেই আপনার লিভারের ভয়াবহ রোগ লিভার সিরোসিস বা সিমোসিস হওয়ার এর মতো কোনো সম্ভাবনা থাকে না, আর কোনো দিনও থাকবেও না। কারো যদি একবার লিভার সিরোসিস হয় তাহলে তার সুস্থ হয়ে ওঠা প্রায় অসম্ভব। যদি কেউ জন্ডিসে ভুগে থাকেন তাহলে আপনি কতদিন পেঁপে পাতা খাবেন লিভার পরিষ্কার করতে কিংবা লিভার সুস্থ করতে? অবশ্যই আপনাকে টানা 21 দিন সেবন করতে হবে। সেবনের নিয়ম তো একবার বলছি, আরও একবার বলছি, পেঁপে পাতা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর জুস তৈরি করে নিন, অথবা পেঁপে পাতা ছেঁচে এর রস বের করে নিন, কিন্তু রস করার সময় পানি না দেওয়াই ভালো। এই পেঁপে পাতার রস আপনাকে 10 থেকে 15 ml পর্যন্ত সেবন করতে হবে এক বেলায়। যদি কারো সমস্যা গুরুতর হয় সেক্ষেত্রে দুইবারও সেবন করতে পারেন। প্রথম কথা হলো, বাসি পেটে হাফ থেকে এক লিটার হালকা গরম পানি পান করবেন, তার 30 মিনিট পরে এই পেঁপে পাতার রস সেবন করবেন। একইভাবে সন্ধ্যাবেলায় অপেক্ষাকৃত যখন আপনার পেট খালি থাকে তখন আরেকবার সেবন করুন, তাহলেই দেখবেন আপনার লিভারের কোনো ধরনের রোগ হওয়ার সম্ভাবনাই থাকবে না, লিভার পরিষ্কার হয়ে যাবে। তেমনি করে যদি কারো রক্তে শর্করার পরিমাণ বেশি থাকে, অর্থাৎ কেউ যদি ডায়াবেটিস আক্রান্ত হয়ে থাকেন, তাহলে আপনি এই পেঁপে পাতা সেবন করতে পারেন, সেক্ষেত্রে 21 দিন নয়, তখন আপনি টানা 3 মাস পর্যন্ত সেবন করুন। এটি ইনসুলিন উৎপাদনে নিয়ন্ত্রণ করে এবং রক্তের শর্করার মাত্রাকে ঠিক রাখে। এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান কিডনি ড্যামেজ, ফ্যাটি লিভারের মতো যে সকল রোগগুলো হয়ে থাকে ডায়াবেটিস আক্রান্ত হওয়ার পরে, সেই ধরনের রোগও কখনো হতে দেয় না। অর্থাৎ বুঝতেই পারছেন আমরা আরেকটি পয়েন্ট পেয়ে গেছি, যদি আপনার ফ্যাটি লিভার থাকে তবুও আপনি এই পেঁপে পাতার জুস সেবন করতে পারেন, এবং এই পেঁপে পাতার জুস এতটাই উপকারী যে কখনোই আপনার কিডনি ড্যামেজ হবে না। অনেক মেয়ে আছে যাদের পিরিয়ডের সময় ভয়াবহ যন্ত্রণা হয়, প্রচণ্ড রকমের পেট ব্যথা করে, শরীরের মধ্যে জ্বালা পাড়া করে, সারা শরীরে ইনফ্লামেশন হয়। যদি এমন হয়ে থাকে, কারো কারো আবার এমন হয় পিরিয়ড পরবর্তী সময়ে, অর্থাৎ আপনার যদি মেনোপজ হয়ে থাকে সেই রকম বয়সেও আপনি যদি পেঁপে পাতার জুস খেয়ে থাকেন, তাহলে দেখবেন আপনার দেহের ইনফ্লামেশন, হাতের তালু পায়ের তালু জ্বালা পোড়া করা, চোখ জ্বালা করা, বা আপনার যে কোনো ধরনের শারীরিক সমস্যা বা জটিলতা, বা আপনার পিরিয়ড সংক্রান্ত যদি কোনো ধরনের সমস্যা থাকতে পারে, তাহলেও আপনি এই পেঁপে পাতার জুস খেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে টানা 21 দিন পর্যন্ত খেতে হবে। অনেকেই আছেন যাদের মারাত্মক হজমের সমস্যা, প্রায়ই গ্যাস অ্যাসিডিটিতে ভুগছেন, এবং অনেকেই আছেন যারা সারা জীবন গ্যাসের ওষুধ খেয়ে চলছেন। ডাক্তার তাদেরকে বলে দিয়েছে আপনি ভাত না খান, অন্তত গ্যাসের ওষুধ খেতেই থাকবেন। যারা এই ধরনের রোগী তাদেরকে বলবো গ্যাসের ওষুধ বাদ দিয়ে দিন। অনেক ধরনের অর্গ্যানিক বা যা হার্বস রয়েছে যা আপনার গ্যাস সমস্যাকে একেবারে চিরতরে দূর করে দেবে। পেঁপে পাতাও কিন্তু তার মধ্যে একটি। পেঁপে পাতায় থাকা এনজাইম, প্রোটিন, কার্বোহাইড্রেট এবং মিনারেল এইসব আপনার হজমে সাহায্য করে। এর উচ্চ অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান পেট এবং মলাশয়ের যে প্রদাহ থাকে তা হ্রাস করতে পারে। এই কারণেই যারা আলসারের রোগী তাদের জন্য পেঁপে পাতার জুস খুবই ভালো।
পেঁপে পাতার জুস করে খেলে আপনাদের আলসার একেবারেই দূর হয়ে যাবে। তো দর্শক, আপনারা জানতে পারলেন পেঁপে পাতা খেলে আপনি কি কি রোগ থেকে উপকার পেতে পারেন। তাহলে আজ থেকেই শুরু করুন এই পেঁপে পাতার রস খাওয়া। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।